সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা খুবই মজার এবং হেল্পফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি আমাদের অনেক সময় সার্কিট ব্যাটারি কিংবা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজকে পরিমাপ করার প্রয়োজন পড়ে আর এজন্য আমরা এ ধরনের মাল্টিমিটারের সাহায্য নিয়ে থাকি মাল্টিমিটারের সাহায্যে আমরা খুব সহজেই এগুলোর ভোল্টেজকে পরিমাপ করতে পারি অনেক সময় আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট বা ডিভাইস তৈরি করতে চাই সেগুলোতে আমরা পারমানেন্টলি ডিসপ্লে বসিয়ে রাখতে চাই যার মাধ্যমে আমরা এসি কিংবা ডিসি ভোল্টেজকে দেখতে পারবো আর সে কাজগুলো করার জন্য কিন্তু আমরা সরাসরি সেই ডিভাইসের সাথে এ ধরনের মাল্টিমিটার লাগিয়ে রাখি না মার্কেটে আমরা অনেক ধরনের ডিভাইস কিনতে পাই যেগুলোতে লাইন দেওয়া মাত্রই আমরা দেখতে পারি যে ভোল্টেজ শো করছে সেটা এসি হোক কিংবা ডিসি হোক আমরা যারা এ ধরনের প্রজেক্ট করতে চাই বা এ ধরনের স্মার্ট ডিভাইস তৈরি করতে চাই আমরা অবশ্যই ডিসপ্লে লাগানোকে প্রাধান্য দিয়ে থাকি আমরা যেহেতু আমাদের ডিভাইস বা আমাদের প্রোজেক্টটাতে এ ধরনের মাল্টিমিটার রেখে দিতে পারছি না সেহেতু আমাদের প্রয়োজন পড়ে ডিসপ্লে আর আমরা মার্কেট থেকে এ ধরনের ডিসপ্লে অনায়াসেই কিনতে পেয়ে যাব। আমরা যদি ডিসি ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা ডিসি ভোল্টমিটার এবং আমরা যদি এসি ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা এসি ভোল্টমিটার কিনে নিতে পারবো এই ভোল্ট মিটার গুলো দেখতে যেমন ছোট তেমনই অনেক সুন্দর আমরা প্রথমে ভোল্ট মিটারটিকে আনপ্যাকেজিং করি

করা আমরা এখন এই ভোল্ট মিটারটিকে পরীক্ষা করব পরীক্ষা করার পূর্বে ভোল্ট মিটারটির আমরা ইনপুট ভোল্টেজ সম্পর্কে জেনে নেই এই ভোল্ট মিটারটির সাহায্যে আমাদেরকে ভোল্টেজ পরিমাপ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ভোল্ট মিটারটিকে অ্যাক্টিভ করতে হবে আর এই ভোল্ট মিটারটিকে পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে থ্রি ভোল্ট থেকে থার্টি ভোল্ট পর্যন্ত এর মধ্যে ভোল্টেজটাকে ফিক্স করতে হবে আমরা থ্রি ভোল্ট থেকে থার্টি ভোল্ট পর্যন্ত এর পাওয়ার ইনপুট দিতে পারবো তাহলে আমরা এই মিটারটিকে চালু করতে পারবো এবার চালু তো নয় করলাম এবার আমরা কত ভোল্ট পর্যন্ত এই মিটারটি দিয়ে পরিমাপ করতে পারবো সেটি জানবো আমরা এই ছোট্ট মিটারটির মাধ্যমে জিরো ভোল্ট থেকে হান্ড্রেড ভোল্ট পর্যন্ত এই মিটারটির সাহায্যে পরিমাপ করতে পারবো এবার আমরা এই মিটারটির সাহায্যে ভোল্টেজ পরিমাপ করব। ভোল্টেজটি পরিমাপ করার জন্য আমরা একটি মোবাইলের ব্যাটারি নিয়েছি ব্যাটারির সাথে মিটারের সংযোগ দেওয়ার পূর্বে আমরা এই তিনটে ওয়ার সম্পর্কে জেনে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি লাল এবং কালো তার লাল এবং কালো তারের সাহায্যে ভোল্ট পাওয়ার দিতে হবে আর ইয়েলো বা হলুদ রঙের তারটির মাধ্যমে অন্য কোনো ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজকে পরীক্ষা করতে হবে প্রথমে আমরা লাল এবং কালো সাহায্যে পাওয়ার ইনপুট লাল লালতারের সাথে লালতার অর্থাৎ পজিটিভ এর সাথে আমরা পজিটিভ ইনপুট দিয়ে দিই ভোল্ট মিটারটিতে পাওয়ার দেওয়ার পর আমরা একটু ভোল্ট মিটারের দিকে লক্ষ্য করি এখানে আমরা জিরো জিরো ভোল্ট দেখতে পাচ্ছি অর্থাৎ ভোল্ট যেটি মেজারমেন্ট করবে কাউন্ট করবে সেই তারটি আমাদের কিন্তু এখনো ফাঁকা আছে এই হলুদ তারটিকে আমরা এবার কোনো পাওয়ার সাপ্লাই বা ব্যাটারির সাথে সংযুক্ত করলে আমরা ভোল্টটিকে দেখতে পারবো আর ভোল্টেজটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে নেগেটিভ লাইনেরও প্রয়োজন পড়বে এর জন্য আমরা এই নেগেটিভ লাইন এবং এটি পজিটিভ লাইন হিসেবে সেই ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইয়ের সাথে ধরতে হবে তাহলে আমরা সেই ভোল্টেজটিকে দেখতে পারবো আমরা যদি মনে করি যে আমরা যে ব্যাটারিটা পাওয়ার হিসেবে ব্যবহার করলাম এটারই ভোল্টেজ পরীক্ষা করব। তাহলে আমাদেরকে অবশ্যই হলুদ তারটিকে এই পজিটিভের সাথে সংযুক্ত করতে হবে এবার আমরা ডিসপ্লের দিকে একটু লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ভোল্ট শো করছে এবার যদি আমাদের অন্য কোনো ব্যাটারির ভোল্টেজটাকে পরিমাপ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা অন্য একটি ব্যাটারি নিব এটি একটি বারো ভোল্টের ব্যাটারি এই ব্যাটারিটি আমরা নিজেরাই তৈরি করেছিলাম যা আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে আমরা এ ধরনের একটি ব্যাটারি তৈরি করতে পারি যারা এই ব্যাটারিটি তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এবার আমরা ব্যাটারির নেগেটিভের সাথে ভোল্টমিটারের নেগেটিভ লাইনকে সংযুক্ত করি এবার ব্যাটারির পজিটিভের সাথে সাথে মিটারের ইয়েলো তারটিকে আমরা ধরি আমরা ভোল্ট মিটারের দিকে একটু লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট ফাইভ ভোল্ট অর্থাৎ আমাদের এখানে এগারো দশমিক এইট ফাইভ ভোল্ট শো করছে এই ডিসপ্লেটি তিন ডিজিটের এজন্য জন্য এখানে সম্পূর্ণ ডিজিট শো করছে না এখানে ওয়ান পয়েন্ট এইট সিক্স ভোল্ট অর্থাৎ আমাদের এগারো দশমিক এইট সিক্স ভোল্ট শো করছে সুতরাং এতক্ষণে আমরা এই ভোল্ট মিটারটির ইনপুট আউটপুট বা এর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা কত ভোল্ট ব্যবহার করব বা কত ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবো সেটি সম্পর্কে কিন্তু সম্যক ধারণা পেলাম এই ছোট্ট মডিউলটি ব্যবহার করে আমরা নানান ধরনের প্রজেক্ট করতে পারি আগামীতে আমরা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো এই অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ভোল্টেজকে কনভার্ট করতে পারবো আর সেটি আমাদের এই ডিসপ্লেতেও শো করবে আমরা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইটি তৈরি করা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি দেখতে দেখতে আমাদের অনেকেরই হয়তো ভালো লাগতে শুরু করছে যে আমরা এই মডিউলটি কিনতে চাই এই ডিসপ্লেটি কিনতে চাই আর তাদের মনে অবশ্যই এতক্ষণে এর মার্কেট প্রাইস জানার কৌতূহল যাচ্ছে এবার আমরা এর মার্কেট প্রাইস সম্পর্কে জানি আমরা এই ছোট্ট ডিসপ্লেটি এলাকার মার্কেট ভেদে সত্তর থেকে একশো টাকার মধ্যে কিনতে পেয়ে যাব, তবে অবশ্যই এই ভোল্টমিটার কেনার পূর্বে দোকানি অবশ্যই সঠিকভাবে জানাতে হবে যে আপনি এসি ভোল্ট মিটার কিনতে চাচ্ছেন নাকি ডিসি ভোল্ট মিটার কিনতে চাচ্ছেন এতক্ষণে আমি যে ভোল্ট দেখালাম এটি ডিসি ভোল্ট মিটার এটির সাহায্যে আমরা শুধুমাত্র ডিসি ভোল্টেজকেই পরিমাপ করতে পারবো আর আমরা যদি এসি ভোল্টেজকে পরিমাপ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এসি ভোল্ট সংগ্রহ করতে হবে সো এতক্ষণে আমরা এই ভোল্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেলাম ভিডিওটি এনজয় করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ